मेरे दोस्तों এখানে থাকা যাবে না নিয়া আসছেন উনি নিয়া যাবেন উনি ওনার কাছে চলে যেতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে এইখানে থাকা যাবে না কিন্তু নিজেকে গোরা নিয়া যেতে হবে যে গোরা নিয়া যাবে নিজেকে যেমন আল্লাহ চান যেমন আল্লাহর রাসূল চান তখন আর আল্লাহ বর্ণ দেখবে না তখন আর আল্লাহ ভাষা দেখবে না তখন আর আল্লাহ দেশ দেখবে না তখন আর আল্লাহ বংশ দেখবে না তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না যে নিজেকে গোড়া নিয়ে যাবে নারী করবে পুরুষ করবে যুবক করবে বৃদ্ধ করবে এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায় তো আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে আল্লাহর রসুল আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন ঠিক না কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবীদের সাথে আমাকে উঠায়েন উলামাদের সাথে আমাকে উঠায়েন গৌসের সাথে উঠায়েন কুতুবের সাথে উঠায়েন আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসছে আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন কারণ এটাই যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে চাই দুনিয়ার হতভাগা গরিব হোক তাতে কিছু আসে যায় না এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হইতে পারে হাজারো শ্রেণীর হাতে হইতে পারে কিন্তু কিয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে আর কারো হাতে না এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন কেননা গরিবরা কবর থেকে উঠবে ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই সিধা জান্নাতে চলো ওরা বলবে কিয়ামতের মাঠ বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই চলো তো সিধা চলো বরং এক রেওয়ায়তে এটাও আছে বলে ওইখানে গেলে বিপদও হবে আবার আরেক রেওয়ায়তে আছে কিয়ামতের মাঠে যাবে গরিবরা সত্য ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে তো সব গরিব বেকা হয়ে বসবে রমবাজের মতো স্টাইল দেখাবে আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাব ইল্লা না ওই আমবাবার কি হিসাব রে ওই কি হিসাব কত কত চলতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে মানহু মামা ইয়াকুলুন এরা কারা কি বলে বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল হিসাব দিতে রাজি না তা আল্লাহ বলবে কেন দিবে না জিজ্ঞেস করো ভদ্রভাষায় তো জিজ্ঞেস করবে কেন দিবে না কয় মা আতান আল্লাহ মালা মালই তো দেন এবার কি হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে আনছি বিশ তারিখে শেষ তা আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে সত্য এই কথা শুনতে দেরি ঐক্যজোট দুনিয়া আর কি ঐক্যজোট তো কেয়ামতের মাঠে হবে দেখবেন সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে আবার স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লানা মা আতান আল্লাহ মালা ওয়ালিমাদা হাবিস্তুম আরে আল্লাহ তো মালই দেনে আমাদেরকে আটকায় রাখছো তো রাখছো কেন কিসের হিসাব আমাদের মালই তো দেনে আটকায় কেন রাখছো তো আল্লাহ বলবে ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না গত্তুহু মস্তুরুহুম তাড়াতাড়ি লুকাও আর ডাকো বলবে কেন বলে যা সামনে শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না বলছে কেন আল্লাহ জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে তো দয়া তো করছে ঠিক না না করে নাই হ্যাঁ অল্প দেখার বেশি দেখ দিয়া তো দয়া করে ঠিক না হাত পাতলে দুই টাকা হইলেও তো দেয় দয়া তো করছে এটা বদলার দিন বিদায় সামনে যা শোনাবো একটাকেও যেতে দিবে না বিদায় ডাকো আর লুকাও তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে যাও হ্যাঁ নইলে ধনীরা এদেরকে আটকায় দিবে তো মেরে দোস্ত চলে যেতে হবে পরিচয় পরিচিতি যে এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত কোনো হাদিস তো পড়ে আগে পড়ছি পড়ে চোখেও দেখছি ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে যার থেকে এখনো সুগ্রাণ বাহির হয় এখন এখনো আমি অ্যাড্রেস দেই আপনি দেখা আসেন দুনিয়ার কোনো পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না আপনাকে আমি দিয়া দিব পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে ওটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে চান আপনি যায় দেখা আসেন আমিও দেখা আসছি আপনিও দেখা আসেন ফেরাউনের বাড়ির কাজের মহিলা
জান জান মৌতার সাহাবীদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে, জান জান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, ওই নাকে শুনে আসছি। কসম খোদার ভিতরের কথা বলতেছি, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, লাগাই বটে কিন্তু ওই লাগাইতে দেরি, ওই গ্রান নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না, মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়, মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর, যত দামি হোক না কেন। যান আপনিও দেখা আসেন যে ফেরামনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি, তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথোপিয়ায়, ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। হায় হায়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ছিল, এখনও সুগ্রাণ বাহির হতেছে। আড়াই বৎসর পরে আল্লাহর রসুল যখন যাইতেছিলেন সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন, কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে এটা, এখনো বাহির হইতেছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামতের দিন। হ্যাঁ হ্যাঁ, সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে, ওই কোরবানির দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে জ্বলতে হয়েছে, শুধু সে জ্বলে নাই, দুটা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বইলা, স্বীকৃতি দেয় নাই, তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে, উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমা ফিল জান্নাতি ইনশা আল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে, মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপড়ে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে। ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপড়ে উঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস, বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছি। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ হইস না, তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে। আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমি ছয় বার এই দুই চোখে দেখছি, উনাকে দেখি নাই কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি, এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিয়েছেন, কোনো রঙও নাই ঢঙও নাই। চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন, আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে গড়ছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না, এটাই ছিল, কৃত দাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনও তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে, ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনও সিমসাম সাজায় রাখা আছে, আপনি গেলেও দেখতে পারেন, আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে যেতে, বেশি সময় লাগবে না, কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে কান্না আসবে, আমি ছয়বারের একবারও ধরে রাখতে পারি না, ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি, যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে, উঠেই আজান দিবে, যে খালি পায়ে উলঙ্গ যান কেয়ামতের মাঠে যাবে না, সে লাল উপর উটের উপরে চড়া যাবে, আমরা সবাই পায়ে হেঁটা যাব কেয়ামতের মাঠে, আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শুনায় দে। সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে,
মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়িটাও এখনো রাখা আছে, রাবেয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃত দাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়, এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না? সব তো হারায় যায় না, ঠিক না? না হারায় গেছে কি বলেন? ইশাকার রাজধানী কি হারায় গেছে? না, বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে। জান্না জান্না রাট নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসান উল্লাহ নাই। এরকম ওই রাবেয়ার বাড়ি রাখা আছে। ওইখানে গেল কান্না আসে যে, রাবেয়া তুইও কৃত দাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হইতো, তোর রূপরেখাই কীরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায়, যেই বাসায় রাবেয়ার জীবনী না আছে। জান জান আমাদের দেশের লাইব্রেরিগুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা করে নিয়ে পড়ে। রাবেয়া কৃত দাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন, কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে চটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল। জিজ্ঞাসা করছে, রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়? বলছে, ওটা খুঁড়া ফালায়া দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পড়ায়া দিয়েছেন, এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, যে গোড়া যাবে, যুবক যাবে, যে যাবে, যে গোড়া যাবে, সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, গোড়া গড়াটা সহজ কিভাবে, কিভাবে আমি গড়ব, কিভাবে গড়ব, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব তো গড়ব কী করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন, আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গড়ব তো গড়ব কী করে, তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহু দুনুন, দেনদারনায় আনা যায় না, ওলা ইয়াসিফুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, করব তো করব কি কইরা। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে, না না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, কিয়া ফাতুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, তা আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ইয়ে দুনিয়া ক্যা চিজ হয়, লৌহ কলম তেরে হ্যাঁ, দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিব, যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে, টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া, কত বড় হ্যাকার চিন্তা করে। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা, ডুবিস না আসর পড়ি না, ওইখানে দাঁড়ায় আছে, অথচ ওর গতি পার ঘন্টায় কত, 6 লক্ষ মাইল পার ঘন্টায় গতি হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকা, আমাকে বলেন, মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকা, 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায় দিয়েছেন, যিনি মেম্বরে দাঁড়ায় বসছিলেন সারিয়াতাল জাবাল,
3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া, সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে, মেম্বরের উঠতেছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়া তাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, ছয় মাস পরে যদি মখন মদিনা মোনাব্বারায় আসে সবাই জিজ্ঞাসা করছে সারিয়া আসামিতা সৌতা আমির আল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মিম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে, কেমনে বুঝাবো কোত্থেকে জানি কই হারায় গেছি, এই ছোট্ট জীবনটাকে কোরা যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না মজা আসে তো আসে কতটুকু। হায় আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলে রাগ হয় না বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না, যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যাইতো তাহলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে এখানে। আমি গত মাসের 23 তারিখ আসছি আমেরিকা থেকে, আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে, আমাকে বুঝাইতে হবে না এগুলা। মেরে দোস্ত, লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতিয়া আমরা সুখী হব না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখেরাতের জীবন শুধু বনা হবে না দুনিয়াও। হায় হায়, চলেন বলেই দিই 2019-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে, 21-এ যখন গেছি 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে, তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল, যখন হুইল চেয়ার স্যার যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল, পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ঝরতেছিল, আমি জিজ্ঞাসা করছি তুমি খাদো কেন, বলে দেখ ওর মা ওকে মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না, শুধু বছরে দুটা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে আর কোথায় হারায় গেছে আমি জানি না। পায়ে হাত রেখা বলি আমাকে বুঝায়েন না আপনারা, আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে, দুনিয়ার কোন এরকম জায়গা নাই, কোরআনে যা আছে যতটুকু আছে আল্লাহ আমাকে চষায় ফেলছে, কেন চষাইছে তাও জানি না, হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চষাইতে পারে, যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখায় তোকে পিটাবো এটাও হতে পারে জানি না, কিন্তু আমি চৈষা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় না। হায় হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি চিনি চিনি, অনেককে চিনি যারা হাতে দেরা চোখের পানি ঝরায়, প্রত্যেকবারই দু চারজনকে পাই, মা বাবা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে, হুজুর দোয়া করেন, আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমি জানি না, আমার জানা ছিল না যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা দুইজনেই জব করে, এদের বাচ্চাগুলোকে দেখবে কে, তো দেখবে কে, চিলড্রেন কেয়ারে দিলেন ডলার গুনতে হবে, আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন, আমরা ঘরের ভিতরে থাকি সব কিছু আমাদেরকে দেখতে হয়, যদি একটু কিছু 19-20 হয় ছেলে যদি কিছুও না বলে তো বৌমার তোর চাউক রঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়, বিদে আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরেই আমাকে চাকর হইতে হবে, রাগ হয়েন না পায়ে হাত রাখি এটি আমাকে বুঝাইতে হবে না, বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে, ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন, বাটারার ওলামা তাহকিক পরে কোরআনিয়েন যখন আরশে পড়ছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন কি চান এখানে আইসা, চাবেন কি আমার কাছে, বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস,
আমি চাচাও চাই না মেয়েও চাই না আসআলুকা উম্মতি আমি উম্মত চাইতে আরছি ওইখানে লজিক দিবেন যুক্তি দিবেন আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম আপনি রব্বে করিম আগে আমি নবিয়ে রহিম পরে পিছে কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম কিভাবে আমার উম্মত দুইয়ের মাঝে হারায়া যাবে আমি সহ্য করতে পারবো না শুরুতে আপনি শেষে আমি উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না তো আল্লাহ ওয়াদা করতেছে কসমতুল কিয়ামাত কিসমাইন আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু কোনো কারণ নাই চিন্তার লা ইউখজিকা ফি উম্মতি আপনার উম্মতের জন্য আপনার কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না ব্যথা দিব না আপনাকে লজ্জিত করব না কপালে বাজ আসতে দিব না আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি এক রেওয়ায়েতে এটাও আছে আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন বন্ধু আমি কিয়ামতের মালিক বটে বাদশা কিন্তু আপনি আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন বলছে কিয়ামত দুই ভাগে ভাগ করছি সাল তু তা সাফি তু সাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব ও যুবক একটু বলো না যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে না হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে চেয়ারে বসেন না কেন বলে বসলে তিন জায়গায় আমার উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে বলছে কোন তিন জায়গায় দৌড়াইবেন কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না আমার উম্মতকে পেলা বইরা আমি নিজে পানি পান করাবো আমি করাবো না তো করাবে কে আবার দৌড়াবো মিজানের পাল্লায় সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা পর্যালোচনা ওটা দেখ পরিলক্ষিত করতে হবে আমাকে দেখতে হবে আমাকে যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব কেননা কোরআন আপনি কোরআনে আপনি আমাকে বলেন না সাউফাই উতিকা রব্বুকা ফাতার দ আপনাকে রাজি করেই ছাড়বো ওই সময় তো আল্লাহ রসুল ওয়াদাই করছেন আল্লাহর সাথে দোয়াই করছেন সাক্ষী রাখছেন জিবরিলকে হাত্তা ওয়াল্লাহি লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না ও যুবক এর গোলাম বনো ও ভাই এর গোলাম বনেন যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে তারপরে পলসে রাতে দৌড়াইতে থাকবে যদি পার না হইতে পারে তো দুরুদ যদি জীবনে একটাও পড়া থাকি একবারও পড়া থাকি ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে হয় কিয়ামতের মাঠে যিনি ছুটতে থাকবেন হাদিস অনেক ছিল রাত্র অনেক হয়ে গেছে নাইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আরে চলেন চলেন যে মৃত্যু লগ্নে যার নয় ঘরে চুলা জ্বলে নাই নয় ঘরে খাবার নাই যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন নয়টা ফ্যামিলি রেখা যাইতেছেন যাদের ঘরে কোনো খাদ্য নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলছেন যে বাতি জ্বালানোর তেল ছিল না যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম এরকম নয়টা ফ্যামিলি রেখা যাইতেছেন হাসান হোসাইনকে রেখা যাইতেছেন আলী ফাতেমাকে রেখা যেতেছেন যারা সবাই ক্ষুধার্ত আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত এক বেলার না দুই বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না ওই মুহূর্তে হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই যারা কলিজার টুকরা ছিল হায় রাত্র অনেক হয়ে যাবে একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল বলছে হাসো কেন জবাব হয় নাই কয় মানি জবাব হয় নাই মানি আমরা দুই ভাই উত্তম আপনি উত্তম না আমাদের আব্বা জানরে চিনেন তো আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা তো কিছুই না আমাদের আম্মা জানকে চিনেন পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার আম্মা তো কিছুই না আমগো নানা জানরে চিনেন নানার পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিশাই আপনি নানার তো মানুষের নামই জানে না আল্লাহ রাসূল দুইজন রে উঠে চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন ওয়াইলা রফিকিল আলা আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আল্লাহু ইয়ান্তা বিরুক আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান এখনো চোখের পানি বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি আমার পরে উম্মতকে দেইখা কে রাখবে আজকে ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমি সুখী হব ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে সুখী হব ওই উম্মত বলে রাগ হয় না চলেন শেষ হাদিস শুনে দেই
তাহকি গোলামা কইরা নিবে জিব্রিল যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানোর জন্য মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য তখন উঠবেন ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে আইনা জিব্রিল আইনা উম্মতি জিব্রিল আমার উম্মত আমার রিসেপশনে আসে নাই কেন তুমি একা কেন উম্মত কি জাহান্নামের পারে চলে গেছে তো জিব্রিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই উম্মত উঠবে কোত্থেকে আপনি শান্ত হন চলেন মাকামে মাহমুদে তারপরে উম্মত আসবে উঠলে না রিসেপশনে আসবে ওই নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওনার লাইফ স্টাইল ওটার ভিতরে রাখা আছে আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে করা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দয়ালু রবি হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না এই জন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন করি যে ওনার গোলাম হয়ে যাবে যুবক হয়ে দেখো জীবন কীরকম বনে মা বোনদেরকেও বলবো আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি হ্যাঁ দুনিয়া আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন না ওইদিকে গেলে আরও লম্বা হয়ে যাবে মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে ঘুরা লম্বা চেষ্টা আম্মা যান বসে মা কুলতা কুলতা মা কুলতা তুই যেন কি বলছিস আমি বুঝি নাই লম্বা চেষ্টা উইটা বৈশা আত্মা হিয়া তোর সুরতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না আমি তো বলি সেজদা দেন নাই আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ হায় আমি তুর পাহাড়ও দেখছি হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে উঠছে যে এইখানে তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আমি কথা বলি কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ জবাব দিছে হ্যাঁ বলবো কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে এই পা তুমি এই পাড়ে আমি ওই পাড়ে এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে বলছে এক উম্মত আসতেছে আমি দুনিয়াতে যার সাথেই কথা বলবো পর্দার এই পার থেকে ওই পার কিন্তু আমার বন্ধুর সাথে না আমার বন্ধুকে তো ডাইকা নিয়া কওবা কওসাই নিয়া ওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা কাছে বসায় কথা বলবো আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে কথা কিন্তু ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন কথা বলবে বলে ইন হুম ইয়াসজুদুন যখন তারা সেজদায় যাবে সেজদায় হায় হায় জীবন গড়ার সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সবচেয়ে বড় জিনিস যেটা মুখ্যম জিনিস যেটা যেটা সিল লাগায় নিয়ে আসছেন বলে না একের এক না একশো এক না একই যেন প্রবাদ বাক্য আছে না আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই একশো না একটাই জিন্দেগি এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল নামাজ ঠিক তো জীবন ঠিক নামাজ ওকে তো জীবন ওকে পাঁচ বার আল্লাহ ডাকে ওই আল্লাহ ডাকে ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওই আল্লাহ ডাকে যিনি নিরানব্বই পদের মালিক কয়টা এই জন্য আসেন ওয়াদা করেন যে আজকের থেকে নবীর গোলাম হব ওয়াদা নামান আজকের থেকে নামাজ ছাড়বো না কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি ছাড়ো না নামাজ জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ও গ্রান্টির সাথে বাজমাত করতে পারো তা একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে আমি হাদিস দিতে পারি হাদিসই আছে এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন বাংলাদেশের সাথে আল্লাহর সম্পর্ক হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পায় শুধু মাদ্রাসা না স্কুলও আছে কলেজও আছে ইউনিভার্সিটিতেও আছে হ্যাঁ হ্যাঁ বুয়েট চুয়েট সব জায়গায় আছে মেডিকেল কলেজও আছে জান জান মমিনসিংহ এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি এটা এগ্রিকালচার না যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ কিন্তু মনে হয় যে ইকরাম মাদ্রাসার ছেলে ফেলে আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ লজ্জা পায় আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায় আমি এক জায়গায় রাত্রে কাস্ট করতেছিলাম তখন আমার মনে চাইছে আমি সহ জমিনটা উল্টে গেলে এখন ভালো
কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখা আমি ক্ষান্ত হয়ে গেছি। ওই হাদিস মনে পড়ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করে, তুই তো আমার সাথে দাঁড়ায় আসিস উল্টাবে তো উল্টাবে কি করে, কেন তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায়। তো আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছেন, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সাফসাফা, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। আল্লাহ দেখায় দিছে করুণা রিয়া আমাদেরকে জিরুর নিচে নিয়ে গেছে, 750 কোটি মানুষ, ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না, শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না, এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে ভাবেন নাকের ছিদ্রতা এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, ঠিক না? এই জন্যই তো কেউ পড়ি না মাস্ক, আমরা এত বড় বড় দেখি, ঠিক না? বলেন ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়া 750 কোটি মানুষের ব্রেন 2020 জিরোর নিচে নামায় যাচ্ছে। ভ্যাকসিন আসলেই কি হবে, কোন ভ্যাকসিনের গায়ে লেখা আছে 100% গ্যারান্টি? কি বলেন, না ফাইজার না মডার্না? আপনি বলেন আপনি কি দেন না? না দিতে হয়েছে, অনেক আগে দিয়ে ফেলছি, বাধ্য হয়ে দিতে হয়েছে। তো আল্লাহ দেখা এই জন্য আসেন মেরে দোস্ত, 5 ওয়াক্ত নামাজ যুবক আজকের থেকে জেনে না ছোটে, নবীর স্টাইল, নবীর জিন্দগি গ্রহণ করো, দেখো তোমার লাইফে মজা আসে কিরকম। লাইফটা দিছেন আল্লাহ এনজয় করার জন্য, কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছ দিস ইস নো এনজয়, এটা এনজয় না, 2 দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না। দুটা জিনিস তুমি অতি সত্তর হারায়া ফেলবে, দুটা তোমার জন্য অবধারিত, রাগ হয় না তোমাদের পায়ে হাত, তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, অল্প বয়সে যৌবন হারায়া ফেলবে, অল্প বয়সে, হাদিসের ওয়াদা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে, বিভিন্ন লাইনে যায় যৌবন হারায় ফেলে নবীর আদর্শের দূরে সরার কারণে। আর দ্বিতীয় হল 50-এর আগে মৃত্যু হবে, আমি আপনাদেরকে গণাইতে চাইতেছি না, এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সর্বশেষ কথা, এটা সামনে দিছে বিদায় বলতেছি, বলছে বিদায় এরকম না, যেটা বলতেছিলাম বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এই জমির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূত্র আছে, আমি তালাশ করে দেখছি, দুনিয়া দেখেই বলতেছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটাকে নিয়ে কোনো তুলনা হয় না, আলোচনা হয় না, এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই, এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এত দাড়ি টুপি, এত জুব্বা, এত পর্দা নিশিন, রাত্র 11:30, 12:36 বাজতে চলছে, দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না, এত রাত অবধি বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনে এরকম দুনিয়ার কোনো দেশ নাই। ময়মনসিং সিলেট চলে যান, সারা রাত্র ওয়াজ হইতে থাকে, শুনতে থাকে, বাংলাদেশের জমিনের সাথে আল্লাহ সম্পর্ক, এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, যতদিন এই পরিবেশটা টিকা থাকবে আমার বিশ্বাস এই দেশ নড়বে চলবে, কিচ্ছু হবে না, কেন এই দেশের কোনো গলি নেই যে গলিতে মসজিদ না আছে, কোনো গলি নেই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আছে, কোনো গলি নাই যেখানে 2-1 জন আলেম বাস না করে। বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকায় রাখতে পারি, এটার জন্যই প্রয়োজন এটা, যেটা আমার আগে যিনি উনিও বললেন, এটা বেশি না 1 স্কোয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়ে দেন, আমি একটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবেন না, আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক, যাদের নাই তাদেরকেই প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে 2 টাকা সৎকা করে বাহির হই, একজনও হাত উঠাইতে পারবেন না, হয়তো কিছু লোক হাত এটা উঠাবেন, এটাও যদি প্রশ্ন করি, ইমাম সাহেব যদি দোয়া না করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তো কেউ এইখানের বহুত বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলে দোয়া করি, এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে? এই তো একজন, অল্প কয়েকজন হাত উঠান, দেখেন যে আমি নিজের থেকে, না না সবাই উঠায়েন না, যারা করেন নিজের থেকে,
যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকে ইমাম সাহেব চাক আর না চাক, ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি, ঠিক না? নিজের থেকে, অথচ মা বাবা কবরে চলে গেছে। হ্যাঁ হয় আপনার আমার সন্তান এরকমই হবে যে দুই টাকা, অথচ মা বাবা কষ্ট করে আমাদেরকে কোথায় পৌঁছায় দিয়ে গেছেন। মা বাবার নামই আপনি এক স্কোয়ার ফিট জায়গা নিয়ে আনেন, এক গেলাস পানি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে, এক গেলাস পানি দিয়ে, শুধু একটা নেকি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত নিবেন তো ইনশাআল্লাহ।